হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে মতন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে নতুন একটা আপডেট উঠে আসছে যেখানে তোমাদের আমি আগে জানিয়েছিলাম যে তোমাদের সপ্তাহে কিন্তু শনিবার এবং রবিবার করে দু সপ্তাহে দুদিন করে ছুটির সম্ভাবনা রয়েছে এবং সেটারই নতুন আপডেট উঠে আসছে সেটা আপডেটটা ভিডিওতে আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে তো তাই যদি তোমরা অঙ্গনবাড়ি কর্মী অঙ্গনবাড়ির সহায়িকা এবং আশাকর্মী হয়ে থাকো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এখানে তোমাদেরকে নিয়ে কিন্তু বড়ো সড়ো একটা আপডেট উঠে আসছে যেটা তোমাদের কিন্তু দাবি ঠিক আছে কারণ প্রতিনিয়ত তোমাদের যেভাবে করে কাজ করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি স্যাটারডে একটু ছুটি পাও তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা রিলিফ হবে ঠিক আছে তো সেটা আমি তোমাদের আলোচনা করব তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাইক করবে চ্যানেল অবশ্যই নিজে দেখবে সাবস্ক্রাইব লেখা রয়েছে কালো রঙে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে তো দেখো যে আপডেটটা রয়েছে সেটা ভিডিওতে আলোচনা করছে তো যে আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে কেন্দ্র সরকারের কিন্তু এটা একটা পরিকল্পনার মধ্যে রয়েছে কারণ প্রতিনিয়ত যেভাবে করে আমাদের দেশে ঠিক আছে জিনিসপত্র দাম বাড়ছে সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু প্রত্যেকটা রাজ্যের তারা কিন্তু বিভিন্ন রকমের তাদের আন্দোলন করেই যাচ্ছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে কারণ লাস্ট তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে সেই কোভিডের আগে তারপর কিন্তু কোনো রকম বেতন বা বৃদ্ধি করানো হয়নি যার জন্য কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ বিভিন্ন রকমের জিনিসের দাম কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে তো সেই ক্ষেত্রে অনারিয়ামটা যদি বৃদ্ধি না করে তাহলে পরে কিন্তু অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি তোমাদের কতগুলো জিনিস বলেছিলাম যে সমকাজে যে এই বিলটাও তারা আনতে চলেছে এবং সেটা তথ্য আমি অলরেডি দিয়েছি তো আজকে যেটা আমি বলবো যে শনিবার করে যে ছুটির কথাটা বলা হয়েছিল বাট এখানে কিন্তু যে কন্ডিশনটা তোমাদের আগেও বলেছিলাম যেটা সোর্সেস থেকে লেটেস্ট আপডেট এসছে সেই অনুযায়ী তোমাদের জানিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে শনিবার করে ছুটি হলে পর তোমাদের যেটা টাইমিং জানা যাচ্ছে সকাল আটটা থেকে তোমাদের নটা বা দশটা এক ঘন্টা তোমাদের কিন্তু সেখানে তোমাদের খাবারটাকে প্রোভাইড করাতে হবে মানে বাচ্চাদের বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদেরকে কিন্তু খাবারটা প্রোভাইড করে তোমাদের ছুটি করানো হবে তো সেই ক্ষেত্রে মানে এরকম যে তোমার সেন্টারে কিন্তু যেতেই হবে মানে এমন কথাটা হচ্ছে এরকম ঘুরে ফিরে যে সেন্টারে যেতেই হবে কিন্তু হ্যাঁ সেখানে যে তোমাদের চার ঘন্টার ডিউটি সেই চার ঘন্টার ডিউটি জায়গায় তোমাদের এক থেকে দেড় ঘন্টা ডিউটির মধ্যেই তোমাদের সেটা কমপ্লিট করতে হবে ডিপেন্ড করবে কতজন বেনিফিশিয়ারি সেই পার্টিকুলার সেন্টারে রয়েছে কম যদি বেনিফিশিয়ারি থাকে তাহলে কম সময় লাগবে বেশি থাকলে একটু সময় বেশি লাগবেই ঠিক আছে তো এটা আপডেট পাওয়া যাচ্ছে এবং এটাও আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে বিষয়টা যেটা আমি তোমাদের বললাম বা তুলে ধরলাম সেই বিষয়টা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের ঠিক আছে থেকেই মানে তোমাদের দু হাজার চব্বিশের জানুয়ারি থেকেই কিন্তু লাগু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্যতে শুধুমাত্র যে পার্টিকুলার একটা কোনো নির্দিষ্ট রাজ্যতে সেটা নয় প্রত্যেকটা রাজ্যতেই এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে প্রত্যেকটা রাজ্যেরই যে সময়সীমাটা রয়েছে বা টাইমিংটা রয়েছে সেই টাইমিংটার মধ্যে পরিবর্তন আসা করা যায় ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল আপডেটটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও